বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যবস্থাপত্র পর্যালোচনা করে নতুন করে গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকেরা আপাতত আগের চিকিৎসায় অব্যাহত রাখার পক্ষে মতামত দিয়েছেন নতুন করে চিকিৎসা শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করার কথা জানিয়েছেন মেডিকেলের পরিচালক এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে আদালতের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে তার আইনজীবীরা শনিবার চিকিৎসার জন্য নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার পর একটি কেবিনে রাখা হয়েছে তাকে তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল জলিলের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেস আহমেদ হৃদরোগ বিভাগের অধ্যাপক সজল ব্যানার্জি রিউমোটোলজির অধ্যাপক সৈয়দ আতিকুল হক অর্থোপেডিকের অধ্যাপক নকুল কুমার দত্ত শনিবার গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের একজন সদস্যকে পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ ওনাকে আমরা রোববার সকালে চিকিৎসকরা তার স্বাস্থ্য সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করেন ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আলহারুন জানিয়েছেন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পর নতুন করে চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত হবে ডকুমেন্টস কাগজপত্র এবং রোগ সংক্রান্ত দস্তাবেজ ওনারা দেখেছেন সিদ্ধান্ত নিয়েছেন যে ওনার চিকিৎসা পুনরায় না পর্যন্ত আগে যেগুলো আছে এগুলোই চলবে বোর্ড হয়তো আগামীকালকে নির্দিষ্ট কোনো সময় ইয়া দেয় নাই ওনারা আবার গিয়ে ওনাকে এদিকে দুপুর বারোটার দিকে বঙ্গবন্ধু মেডিকেল পরিচালকের সঙ্গে দেখা করতে আসেন আইনজীবীদের একটি প্রতিনিধি দল পরে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ বলেন উচ্চ আদালতের আদেশ অনুযায়ী চিকিৎসা দেওয়ার অনুরোধ করেছেন তারা সঙ্গে চেষ্টা করছেন চেষ্টা করে ওনারকে এই রায়টা এখন উনি দেখেন না এই রায়টা ওনাকে পড়ে শোনানো হবে এবং এই ব্যাপারে ওনার যদি কিছু বলার থাকে তিনি সেটা বলবেন সেই অনুযায়ী আমরা হাইকোর্টে আবার এটা সেই অনুযায়ী যেটা বলবেন সেইভাবে আমরা আবার যেতে পারি যদি কোনো ব্যর্থ হয়ে থাকে বা কোনো গত আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সেদিনই তাকে নাজিম রোডের পুরান কারাগারে নেওয়া হয় আজিজুল রানা নিউজ নাইন ঢাকা